তোমাস ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব এগ কিমা মশলা। আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি এখানে পাঁচটা সিদ্ধ করা ডিম নিয়েছি, ডিমগুলো গ্রেট করে নেব। আমি গ্রেটারের বড় দিকটা দিয়ে ডিমগুলোকে গ্রেট করে নেব। ডিমগুলো কিন্তু খুব ছোট গ্রেটার দিয়ে গ্রেট করবেন না, ডিমগুলো একটু বড় গ্রেটার দিয়ে গ্রেট করবেন, তাহলে কিন্তু খাবার সময় একটু ডিমটা মুখে পড়বে আর খেতেও ভালো লাগবে। আমার সব ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার ডিমগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি, দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। এই রান্নাটায় তেলটা একটু বেশি হলে ভালো লাগে, তাই আমি 4 টেবিল চামচ তেল দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ রসুনের সঙ্গে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। নরম হওয়া পর্যন্ত টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নেব। টমেটো নরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব 1/4 কাপ রেড বেল পেপার, 1/4 কাপ ইয়েলো বেল পেপার, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। সবকিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্রেট করা ডিমটা দিয়ে দেব। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা দিয়ে ভালো করে আরো একবার নেড়েচেড়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট চাপা দিয়ে হতে দেব। 2-3 মিনিট পর চাপাটা তুলে নেব। ডিমটা ভালো করে একবার নেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে আরো 2-3 মিনিট রান্না করে নেব। দু তিন মিনিট রান্না করে একটু শুকনো শুকনো করে নিয়েছি, দিয়ে দেব 1 চা চামচ কাসুরি মেথি। আমি কিন্তু এখানে কাসুরি মেথিটা কোনো রোস্ট করিনি, কাঁচা কাসুরি মেথি দিয়েছি। কাসুরি মেথির পরিবর্তে আপনারা কিন্তু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি আমাদের এগ কিমা মশলা। গরম গরম রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু এই এগ কিমা মশলা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হব অন্য একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, নমস্কার।